আমরা যে ডিজিটাল সেন্টার করেছি সেখানে একজন নারী একজন পুরুষ একটা মেয়ে একটা ছেলে উদ্যোক্তা থাকবে প্রতিটি কাজে মেয়েদেরকে নিশ্চিত করেছি সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী বিজিবি সব জায়গায় কিন্তু মেয়েদের এখন কাজ করার সুযোগ সব জায়গায় মেয়েরা এবং আমাদের মেয়েরা সব থেকে স্মার্ট অফিসার হচ্ছে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীতে পুলিশ বাহিনীতে সব থেকে ভালো কাজ করে মেয়েদের স্থান সেই হাইকোর্ট সুপ্রিম কোর্ট থেকে শুরু করে প্রশাসন সব জায়গায় নিশ্চিত করেছি 96 সালে সরকারে আসার আগে কোনো মেয়েদের কোনো জায়গা ছিল না আওয়ামী লীগ আসার পরেই করে দিয়েছে কাজে আমি আমাদের তরুণ সমাজ যুব মহিলা লীগ আমাদের নির্বাচন স্থায়ী ছিল যে তরুণদের শক্তি বাংলাদেশের উন্নয়ন কাজে এই তরুণদের শক্তি দিয়েই বাংলাদেশ উন্নত হবে 41-এর স্মার্ট বাংলাদেশ আজকের তরুণ সমাজ তারাই তৈরি করবে সেটাই আমি চাই সেই সাথে ডেল্টা প্ল্যান 2100 করে দিয়ে গেলাম এই বাংলাদেশ বদ্বীপ এই বদ্বীপ উন্নত সমৃদ্ধ হবে দক্ষিণ অঞ্চল অবহেলিত ছিল এখন অবহেলিত নাই বরং ওই পায়রা বিদ্যুৎ কেন্দ্র থেকে এখন ঢাকা শহরে বিদ্যুৎ আসা শুরু হয়েছে কাজেই সারা বাংলাদেশের সুষম উন্নয়নে আওয়ামী লীগ বিশ্বাসী আমরা সেটা করতে পেরেছি এই বাংলাদেশ জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ এই বাংলাদেশের অগ্রগতি কেউ থামাতে পারবে না কাজে আবার আমি যুবলীগের যুব মহিলা লীগের সম্মেলন সাফল্য হোক সেই কামনা করে আবারও স্মরণ করি দুঃসময়ে রাস্তায় যুব মহিলা লীগের স্লোগান আর ত্যাগ এটা কোনোদিন কেউ ভুলবে না